الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজকে সূরাতুল ফাতিহা তাফসীর করব। সূরাতুল ফাতিহা এমন একটি গুরুত্বপূর্ণ মহান সূরা, যে সূরার তাফসীরে বড় বড় কিতাব লেখা হয়েছে। আমার কাছে একটি তাফসীর আছে, সেই তাফসীর বিস্তারিত সূরা ফাতিহার তাফসীর লিখেছি। তাতে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটি প্রসিদ্ধ কিতাব আছে মাদারিজুস সালিকিন, সূরা ফাতিহা সম্পর্কে বিস্তারিত আলোচনা সেই কিতাবে। এই সূরাতুল ফাতিহা যে সূরাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান সূরা বলে আখ্যায়িত করেছেন, সেই সূরার তাফসীর সংক্ষেপে করব। সংক্ষেপে না করলে আজকের এই সংক্ষিপ্ত সময়ে, ঘণ্টাখানেরও কম সময় আছে, তাতে সূরা ফাতিহা তাফসীর শেষ করা যাবে না। তাফসীরের বিভিন্ন দিক আছে। তাফসীরের একটি দিক হচ্ছে যে তাফসীর কোরআনে করিমের আয়াতের তাফসীর, কোরআনে করিমের আয়াত দিয়ে তাফসীর, কোরআনে করিমের আয়াত দিয়ে। কোরআনে করিমের তাফসীর হচ্ছে নবী সাল্লামের হাদিস দিয়ে, তাফসীর বির রিওয়ায়া, যা তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বিশেষ করে তার উপর গুরুত্ব দিয়েছেন। তাফসীর সাহাবায়ে কেরাম, তাবেইন, আইম্মায়ে কেরাম তাদের উক্তি দিয়ে তারা কি তাফসীর করেছেন সেগুলিকে সামনে রেখে। তফসির আরবি ভাষা, আরবি ভাষার অলঙ্কার, আরবি ভাষার কাওয়ায়েদ, গ্রামার, সার্ফ, নাহু তা সামনে রেখে সেসবের আলোকে তফসির করা। যতই কথা বলা যাক আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সম্পর্কে, যত কথা বলবেন লিখবেন শেষ করতে পারবেন না তার ভাব বুঝে। আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই তার আম্পারার তফসির আছে জুজে আম্মা একটি খণ্ডে, সেই তফসিরে সূরা ফাতিহা তফসির করার পরে লিখছেন যে আমি যে কথাগুলি লিখলাম সেগুলি সামান্য লিখলাম সূরা ফাতিহা সম্পর্কে, অথচ তিনি বিস্তারিত আলোচনা করেছেন, যার জন্য চার পাঁচ ঘন্টার দরকার আছে যদি বিস্তারিত ওই তফসিরটা আপনাকে একদিক থেকে তফসির পড়ে পড়ে তফসির করি তাহলে। তারপরে তিনি বলছেন যে অল্পই লিখলাম সূরা ফাতিহা সম্পর্কে। সূরাতুল ফাতিহার তফসির প্রথম আজকে আমি করব, তার অর্থ এবং সংক্ষিপ্ত তফসির, আর তারপরে সেই আয়াতগুলি সম্পর্কে, সেই সূরা সম্পর্কে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যে হাদিসগুলি নিয়েছেন তার কিছু হাদিস শোনাবো আপনাদেরকে। এটি হচ্ছে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যে তাফসীর ইবনে কাসির রয়েছে, তাফসীর ইবনে কাসির যে তাফসীরের নাম হচ্ছে তাফসীরুল কোরআনুল আযীম, তাফসীরুল কোরআনুল আযীম তার তাফসীরের নাম। সংক্ষেপে আমাদের দেশের মানুষরা বা আরো বড় জানে তাফসীর ইবনে কাসির মানে ইমাম ইবনে কাসিরের তাফসীর, কিন্তু তাফসীরের নাম হচ্ছে তাফসীরুল কোরআনুল আযীম, এই কিতাবের সংক্ষিপ্ত আকার এটি সংক্ষেপে। আর ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ এর তাফসীর আছে পাঁচ খণ্ডে, কাছাকাছি এরকম এক এক খণ্ড পাঁচ খণ্ডে এই তাফসীর রয়েছে তাফসীর ইবনে কাসির। সূরা ফাতিহায় কয়টি আয়াত রয়েছে? সাতটি আয়াত রয়েছে। এই সম্পর্কে ইজমা আছে, ঐক্যমত আছে উম্মতের যে সূরা ফাতিহায় কি রয়েছে? সাতটি আয়াত রয়েছে, কারণ এর দলিল কোরআনে কারিমে রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, হে নবী নিশ্চয় আপনাকে আমি সাতটি মাসানি দান করেছি, অর্থাৎ সাতটি এমন আয়াত দান করেছি যা বারবার আবৃত্তি করা হয়, বারবার তেলাওয়াত করা হয়। সাবআন মিনাল মাসানি, মাসানির একটি তাফসীর করলাম যে বারবার আবৃত্তি করা, পড়া, বারবার তেলাওয়াত করা হয় এমন সাতটি আয়াত দান করেছি। এর তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেছেন যে তা হচ্ছে কি? সূরাতুল ফাতিহা, কারণ সূরা ফাতিহা এমন একটি সূরা যা নামাজে বারবার কি করা হয়? পাঠ করা হয়, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া হয়। কিছু রাকাত আছে যেমন তৃতীয় চতুর্থ রাকাত, সেই রাকাতগুলিতে সূরা ফাতিহা অন্য কোনো সূরা পাঠ করা হয় না, তারপরে অন্য সূরা সম্পর্কে যে কোনো সূরা পড়তে পারেন, যে কোনো সূরা থেকে কিছু আয়াত পড়ে নিতে পারেন, কিন্তু সূরা ফাতিহা এমন একটি সূরা যে এই সূরা প্রত্যেক রাকাতে কি করতে হবে? পড়তে হবে। তাহলে বারবার পাঠ করা হয় মাসানির তাফসীর। মাসানির কেউ কেউ তাফসীর করেছেন যাতে আল্লাহর সানা রয়েছে, গুণগান রয়েছে, সানা থেকে মাসানি, সাতটি এমন আয়াত যাতে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান রয়েছে, সে সাতটি আয়াত কি? সূরা ফাতিহার আয়াতগুলি সব আমিনাল মাসানি। তাহলে বোঝা গেল যে সূরা ফাতিহায় সাতটি আয়াত রয়েছে, তা হচ্ছে এই
সূরা আল কোরআন আল আজিম এবং মহান কোরআন আল্লাহ রাব্বুল দান করেছেন। এই সূরা ফাতিহাকে কোরআনে আজিম বলে আখ্যায়িত করা হয়েছে। আয়াত সাতটি আয়াত আছে, কিন্তু সাতটি আয়াতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম শামিল কিনা, এ হচ্ছে একটি বিষয় যে বিষয় নিয়ে ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। একদল আইম্মা কেরাম বলেছেন যে বিসমিল্লাহ সূরার অংশ সূরা তওবা ছাড়া, কারণ সূরা তওবাতে বিসমিল্লাহ নেই, আছে কি সূরা তওবা ছাড়া বাকি সমস্ত সূরার অংশ ওই রকমই সূরাতুল ফাতিহারও অংশ, সূরা ফাতিহার অংশ এবং অন্যান্য সূরারও অংশ হচ্ছে কি বিসমিল্লাহির রহমানির রহিম, একদল আইম্মা কেরাম বলেছেন। আর একদল আইম্মা কেরাম বলেছেন, তাদের অন্যতম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহ একটি রেওয়ায়াত, তারা বলেছেন যে বিসমিল্লাহ সূরা ফাতিহারও অংশ নয় আর বিসমিল্লাহ অন্য অন্য সূরারও অংশ নয়, শুধু সূরা নামল ছাড়া, কারণ সূরা নামলের ভিতরেই বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে সুলাইমান আলী সালাতামের ঘটনায়। চিঠি যে লিখেছিলেন বিলকিস রানীকে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই কিতাব অর্থাৎ চিঠি, আরবিতে কিতাব মানে চিঠি, এই চিঠি হচ্ছে পত্র হচ্ছে মিন সুলাইমান সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু আর এই পত্র শুরু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামে যিনি রহমান যিনি রহিম, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম যে কোরআনের অংশ এতে কোনো ইখতিলাফ নেই, তাহলে একটি কথা ধরেন কোরআনে করিমের অংশ বিসমিল্লাহ এতে কোনো দ্বিমত নেই, ঠিক না, কোরআনে করিমের অংশ এটি একমত। বিসমিল্লাহির রহমানির রহিম অন্যান্য সূরার অংশ কিনা সূরা ফাতিহার অংশ কিনা এতে রয়েছে দ্বিমত। একদল বল আমি কেন বলেছেন যে না সেটি হচ্ছে প্রত্যেক সূরার অংশ সূরা তওবা ছাড়া, আর একদল বলছেন যে না সূরা ফাতিহার অংশ নয় আর অন্যান্য সূরারও অংশ নয়, কারণ সূরা ফাতিহাতে কি রয়েছে সাতটি আয়াত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমকে যারা সূরার অংশ সূরা ফাতিহার অংশ ধরেছে তারাও সাত আয়াত স্বীকার করেছে, আর যারা বলেননি যে বিসমিল্লাহির রহমানির সূরা ফাতিহার অংশ তারাও সাত আয়াত বলেছেন, তাহলে এই ভাগটি কেমন করে হবে দেখুন। বিসমিল্লাহির কারো কাছে কোরআনে করিম থাকলে বিসমিল্লাহির রহমানির রহিমের পরে কি এক নম্বর দিয়েছে, দেখেন আয়াত নম্বর দিয়েছে বিসমিল্লাহ এক নম্বর দিয়েছে, তাহলে এক আয়াত হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুই নম্বর, আর রহমানির রহিম তিন, মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ছয়, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, শেষ আয়াতটি বেশ লম্বা আয়াত হয়ে যাচ্ছে, তাহলে ঠিক না, এইভাবে সাত আয়াত তারা করেছেন। আর যারা বলছেন যারা বিসমিল্লাহির রহমানির সূরা ফাতিহার অংশ নয়, তারা বলেছেন যে বিসমিল্লাহির রহমানির আলাদা প্রত্যেক সূরার প্রথমে আছে, কিন্তু সূরা আরম্ভ হচ্ছে কোত্থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, সাত আয়াত হলো এখানেও, তাহলে শেষ আয়াতটিকে কেউ দুই ভাগ করেছে আর কেউ বলছে না একটি আয়াত, কোনটি বেশি সহি? এই ক্ষেত্রে যারা যেটাকে বেশি সহি মনে করেছে তারা নিজেদের নিজের দলিল দেওয়ার চেষ্টা করেছে। তবে একটি সহি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি মুসলিমে রয়েছে, সেই হাদিসের আলোকে আরও বেশ কিছু হাদিস রয়েছে, কিন্তু এই হাদিস স্পষ্ট একবারে, ওই হাদিসের আলোকে বোঝা যায় যে সূরা ফাতিহার অংশ বিসমিল্লাহির রহমানির রহিম নয়, বরং সূরা শুরু হচ্ছে কোত্থেকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন থেকে, এই জন্যই বিসমিল্লাহ উচ্চ স্বরে পড়া হয় না। যদি বলা হয় বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, তাহলে তেলাওয়াতে বিসমিল্লাহকে কি করতে হয়, জোরে পড়তে হয়, ঠিক আছে। এই জন্য কিছু আইমা যেমন ইমাম শাফি তারা বলেছেন যে বিসমিল্লাহ যেহেতু সূরা ফাতিহার অংশ সেজন্য তাদের কাছে বিসমিল্লাহ কি করতে হবে, জোরে পড়তে হবে। দলিল এখন শুনেন, একটা মজবুত দলিল শুনেন যে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি, এই হাদিসটি রয়েছে হাদিস, কাসামতু সালাতা আমি নামাজকে ভাগ করেছি, এখানে আসসালাত বলা হয়েছে আল ফাতিহা সূরাতুল ফাতিহাকে। এই হাদিস এরও দলিল যে সূরা ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুস সালাহ, সূরাতুস সালাহ। আল্লাহ বলছেন কি কাসামতু সালাতা হাদিসে কুদসি, আমি সালাতকে ভাগ করেছি অর্থাৎ সূরা ফাতিহাকে ভাগ করেছি বেইনি আমার মাঝে এবং আমার বান্দার মাঝে নিঃসাইনে অর্ধ অর্ধি করে। ফাইদা কালাল আবদু, সুতরাং বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোত্থেকে শুরু করলেন আল্লাহ হাদিস কুদসিতে, আলহামদুলিল্লাহ থেকে,
বিসমিল্লাহকে বললেন না, এক এক দলিল। দুই নম্বর শুনেন, কাল আল্লাহ, তখন আল্লাহ বলেন হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। ফায়দা কাল আল আব্দ আর রহমানুর রহিম, যখন বান্দা পড়ে আর রহমানুর রহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাই আব্দি, আমার বান্দা আমার সানা গুণগান করল। ফায়দা কাল আল আব্দ, বান্দা যখন বলে মালিকি অমিদ্দিন, তখন আল্লাহ বলেন যে মজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার কি করল, মর্যাদা বর্ণনা করলো, মর্যাদার উচ্চ মর্যাদার ঘোষণা করলো, তামজিদ মজ্জাদাই মজ্জিদ। তারপরে কি আছে, ফায়দা কাল আল আব্দ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর আগে কয় আয়াত হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউম, তিন আয়াত হয়েছে। যদি সাত আয়াতকে ভাগ করতে হয় অর্ধ অর্ধি করে, তাহলে সাড়ে তিন হইতে হয় কিনা এইদিকে। ফায়দা কাল আল আব্দ, বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য কামনা করি, তখন আল্লাহ বলেন হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটি আমার এবং বান্দার মাঝখানে ভাগাভাগি। ইয়াকা নাবুদু আমার জন্য, আল্লাহ তোমারই ইবাদত করি, ইবাদত আমার জন্য বান্দা খাস করে দিল, এটি কার জন্য, আল্লাহর জন্য। ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি, বান্দা নিজের জন্য সাহায্য চাইল, এটি বান্দার। ইয়াকা নাবুদু আল্লাহর জন্য, ইয়াকা নাস্তাইন বান্দার জন্য। বলছেন আল্লাহ ওয়ালি আব্দি মা সাআলা, আর বান্দাকে তাই দেব যা সে চাইবে, বান্দা চাইলে যে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, সুতরাং আমি তাকে সাহায্য করব। তারপরে সবগুলি বান্দার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথ দেখাও, দোয়া বান্দাকে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এদিকে সাড়ে তিন হলো, কি হলো না, তাহলে বোঝা গেল যে অর্ধেক করে যখন ভাগ করা হয়েছে সূরা ফাতিহাকে, আর অর্ধেক হচ্ছে এখানে এসে আয়াত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যদি বিসমিল্লাহকে প্রথম সূরা প্রথম আয়াত সূরার ধরে নেন প্রথম আয়াত, তাহলে সাড়ে তিন কোথায় এসে হবে, গোলমাল হয়ে যাবে, এখানে গোলমাল হয়ে যাবে না, সাড়ে তিন এসে ইয়াকা নাবুদু তো পড়ে না, ইয়াকা নাবুদু সাড়ে চার হয়ে যাচ্ছে, ঠিক না। তো সূরা ফাতিহার অংশ না এটি, সহিহ সাইয়্যিদ হুসাইন রহমতুল্লাহ আলাইহি, তার এই আম্পারার তাফসিরে এটিকে প্রাধান্য দিয়েছেন যে বিসমিল্লাহির রহমান কোরআনে কারিমের তো অংশ কিন্তু সূরা ফাতিহার অংশ নয়। এখন তাফসির করা যাক, এদিকে কথা লম্বা না করে, প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য, সেই আল্লাহর জন্য, লিল্লাহ, সেই আল্লাহ। এই জন্য বলবো যে আল্লাহর গুণ এখানে বর্ণনা করা হচ্ছে, তারপরে সিফাত বর্ণনা করা হচ্ছে, শুধু লিল্লাহ পর্যন্ত থাকতে তাহলে আল্লাহর জন্য, কিন্তু লিল্লাহি রব্বিল আলামিন, রব্বিল আলামিন আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে, সেজন্য সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি বিশ্বজাহানের রব, প্রতিপালক, পালনকর্তা। রব মানে বাংলায় প্রতিপালক করতে পারেন, পালনকর্তা করতে পারেন, অনেক আমাদের দেশের অনুবাদকরা প্রভু করেছে, প্রভু না করে পালনকর্তা করেন, যিনি পালন করেন, প্রতিপালক ই করেন, তরজমা হয়ে গেল। এখন তাফসীর শুনেন, আয়াতের তাফসীর শুনেন, আলহামদু এর অর্থ কি করলাম, সমস্ত প্রশংসা, শুধু প্রশংসা নয়, কি বললাম, সমস্ত প্রশংসা। এই সমস্ত কথাটি করতে গিয়ে আসলো আল শব্দ থেকে, আলকে বলা হয়েছে আলিফ লাম ইস্তিগরাকের, এগুলো হচ্ছে গ্রামার, নাহর আরবি গ্রামার হচ্ছে যে আলিফ লাম কয়েক প্রকারের, আলিফ লাম কয়েক প্রকারের, তার মধ্যে একটি হচ্ছে ইস্তিগরাকের অর্থ, অর্থাৎ যেই শব্দ, যেই ইসম, যেই শব্দের ওপর, যেই কলেমার ওপর আসবে তার মধ্যে ব্যাপক অর্থ নিয়ে আসবে। আলহামদ মানে সমস্ত প্রশংসা, হামদ মানে প্রশংসা, আর আলহামদ মানে সমস্ত প্রশংসা। যা আন্নাস মানে সমস্ত মানুষ এসেছে, যদি আলকে ইস্তিগরাকের জন্য নেন তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই হামদ, হামদ প্রশংসা কাকে বলে, বাংলা ভাষায় তো প্রশংসা বুঝছেন, কিন্তু আরবি ভাষায় হামদ মানেও প্রশংসা হয় আর মাদাহ মানেও প্রশংসা হয়, আর তার কাছাকাছি একটি অর্থ আছে শুকুর। তিনটি শব্দ হলো তাহলে, হলো না, হামদ, মাদাহ আর শুকুর, তিনটিতে পার্থক্য আছে। আপনার অনেক অনেক শুকরিয়া, ঠিক না, বলি না বলি না, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন, লাখ লাখ শুকরিয়া, কেউ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন অশেষ শুকরিয়া, আবার কেউ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ, কেউ বলছেন আলহামদুলিল্লাহ, কেউ বলেন আল্লাহর শুকরিয়া। তো যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বললো সেও আল্লাহর শুকরিয়া আদায় করলো, আর যে বলো আল্লাহর শুকরিয়া বললো সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো, কিন্তু পার্থক্য আছে কি না, পার্থক্য আছে, কি পার্থক্য আছে মনে রাখবেন, পার্থক্য হামদ এমন ক্ষেত্রে প্রশংসা করা, এমন ক্ষেত্রে প্রশংসা করা যেই ক্ষেত্রে আপনি তার, যার প্রশংসা করছেন তার কাছ থেকে কিছু অবদান পেয়েছেন অথবা পাননি, সর্বক্ষেত্রে প্রশংসাকে হামদ বলা হয়।
আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের ক্ষেত্রে হামদের শিক্ষা দেওয়া হয়েছে, হামদ করার শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ আপনার উপর বিশেষ কোন নিয়ামত দেন আর না দেন, হয়তো বিশেষ ক্ষেত্রে আপনি বালা মুসিবতে বিপদ আপদে আছেন, তবু কি করবেন? বলবেন আলহামদুলিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যখন কোনো খুশুরি বিষয় আসতো, যখন সুখী হতেন, সুখী হতেন মানে সুখী হয় কখন, যখন পায় তখন সুখী হয়, আল্লাহর কোনো নিয়ামত পেয়েছেন বিশেষ নিয়ামত আর সুখী হয়েছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আলহামদুলিল্লাহ আল্লাযী বিনিমাতিহি তাতিমুস সালিহাত, সে আল্লাহর সমস্ত প্রশংসা হামদ যার অনুগ্রহের নিয়ামতে ভালো কাজ সম্পাদিত হয়, বিনিমাতিহি তাতিমুস সালিহাত, তাহলে হামদ করলেন। আর ওয়াইজা যা আমরুন ইয়াকরাহু, আর এমন কোনো কষ্টদায়ক যখন বিষয় আসতো নিজের জীবনে, কোনো ক্ষেত্রে কষ্ট হলো, বিপদ আপদ আসলো, বালা মুসিবত আসলো, শোক হলো, তখন কি বলতেন? আলহামদুলিল্লাহে আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা সর্ব অবস্থায়। কষ্টের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বললেন আর সুখের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বললেন, হলো শুকরিয়া কিন্তু হয় না। শুকরিয়া শব্দটি কোন ক্ষেত্রে হয়? শুধু নিয়ামত পেলে, কারো পক্ষ থেকে অনুগ্রহ পেলে, অবদান পেলে শুকরিয়া হয়। যেমন একজন মানুষ আপনার কোনো ক্ষেত্রে হেল্প করলো, সহযোগিতা করলো, সাহায্য করলো, কোনো অবদান রাখলো, তখন বলছেন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি, ভাই শুকরিয়া আদায় করি যে আপনি আমার এই সময় কাজে আসলেন, আপনি সহযোগিতা করলেন, শুকরিয়া। জি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কোনো নিয়ামত পান আর না পান কি করবেন? হামদ হবে সেখানে, আলহামদুলিল্লাহ হবে। জি, আর এখন পার্থক্য তাহলে থেকে গেল হামদ আর মাদাহতে। মাদাহা মানেও প্রশংসা করা, আরবি কবিতা অনেক ক্ষেত্রে মাদাহা শব্দ ব্যবহার হয়, আর হামদ মানে প্রশংসা করা। এই দুই প্রশংসায় কি পার্থক্য আছে? দুই প্রশংসায় পার্থক্য হচ্ছে যে হামদের যে প্রশংসা হয় এমন ক্ষেত্রে, যেই ক্ষেত্রে যার প্রশংসা করছেন তার মধ্যে সেই গুণগুলি তার অর্জিত গুণ, অর্জিত গুণ বা তার এখতিয়ারভূত গুণ, সেই গুণগুলি সে অর্জন করতে পেরেছে বা পারে। মানুষের গুণ দুই প্রকার, কতগুলি গুণ মানুষ নিজে অর্জন করতে পারে আর কতক গুণ আছে অর্জন করার কোনো উপায় নেই, যা আপনাকে দেওয়া হয়েছে, যেমন দেওয়া হয়েছে তাই থাকবে, কম বেশি করতে পারবেন না আপনি, উদাহরণ দিলে বুঝতে পারবেন না, আর যদি কেউ বুঝে থাকেন তো বলেন, এরকম গুণের উদাহরণ দেন তো দেখি। এমন গুণ যেই গুণ আপনি অর্জন করতে পারেন, যেমন শিক্ষা, এলম, আপনি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে কিছুই জানতাম না, কিন্তু আল্লাহ দিয়েছে অনেক কিছু শিখছি। অজ্ঞতা দূর করা, জাহেল ছিলাম, ও আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম, আল্লাহ নবীকে বলছেন হে নবী আপনাকে এমন তালিম আল্লাহ শিক্ষা দিলেন যা আপনি জানতেন না, এলম শিখা। তারপরে চরিত্রবান হওয়া, চরিত্রবান হওয়া এটা অর্জিত জিনিস, ভালো চরিত্র অর্জন করুন, ধৈর্য ধরুন, ভালো চরিত্র মানুষের সাথে করুন, ভালো আদান প্রদান করুন, ওয়াদা আপনার যেন ঠিকভাবে পূরণ করেন, আপনি মানুষের সাথে সত্য কথা বলেন, জীবনে মিথ্যা কথা বলবেন না, জীবনে বিশ্বাসঘাতকতা করবেন না, হাসি মুখে কথা বলবেন, মানুষের খোঁজ খবর নেবেন, কেউ দুঃখে থাকলে তার সাহায্য করবেন, এগুলি হচ্ছে কি অর্জিত বিষয়, তাই না? আর কতক গুণ আছে যেগুলি অর্জন করা যায় না, যেমন সৌন্দর্যতা, রং, আপনি কালো, আপনি সারা জীবন যদি মেহনতে দুধ দিয়ে গোসল করেন তো সাদা হইতে পারবেন? পারবেন না। কেউ বেটে মানুষ যদি লোহা দিয়ে পিটাই গিয়ে, লোহা পোড়ার মতো করে গিয়ে কামান চালাতে গিয়ে তো লম্বা হইতে পারবে? পারবে না, ঠিক না? কেউ যদি দুর্বল হয়, পাতলা হয়, দুর্বল মানুষ, তাহলে সে কি মোটা করতে পারবে নিজের শরীরকে? তার হাতে নেই এগুলি। কারো যদি দাড়ি না থাকে, ইন্দোনেশিয়া মালয়েশিয়ানদের মতো দাড়ি নেই, তাহলে কি জবরদস্তি দাড়ি নিয়ে আসতে পারবে? এগুলো নিজের এখতিয়ারে নেই, কারো দাঁড়িয়ে এখানে, আমাদের এই আনোয়ার এখানে দাঁড়িয়ে, তা নিয়ে আসতে মুখ ভরা দাঁড়িয়ে নিয়ে আসতে পারবে? পারবে না, পারবে না, এগুলি নিজের এখতিয়ারে নেই। তো এই ক্ষেত্রে, যেই ক্ষেত্রে মানুষ অর্জিত গুণ রয়েছে, মানুষের অর্জন করতে পারে যেই গুণগুলি, ওগুলি যদি প্রশংসা করা হয়, মাশাআল্লাহ এই লোকটি অত্যন্ত জ্ঞানী আলেম মানুষ, এই লোকটি মাশাআল্লাহ অত্যন্ত চরিত্রবান, মাশাআল্লাহ এই লোকটি অত্যন্ত নামাজি, খুব ভালো নামাজি, তাহাজ্জুদ গুজার, এগুলি অর্জন করতে পারে না? পারে না। আজকে থেকে তাহাজ্জুদ শুরু করে দিলেন, মাশাআল্লাহ আপনি ওই তাহাজ্জুদ গুজার হয়ে গেলেন, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে কি হয়? হাম প্রশংসা হয়। এই ক্ষেত্রে যখন এই লোকটির প্রশংসা করছেন তখন হামেদ তহু, আমি ওর প্রশংসা করলাম, ঠিক আছে? আর একটি লোকের খুব সুন্দর, লোকটি আল্লাহ তাকে সুন্দর বানিয়েছে, সে নিজেকে সুন্দর বানাইতে পারবে না, তার প্রশংসা করছেন, একটি লোক খুব লম্বা, প্রশংসা, মাশাআল্লাহ এত লম্বা, 4.5 হাত লম্বা, এত স্বাস্থ্যবান, সে এত শক্তিশালী, 100 কেজির বোঝা নিজে একাই উঠিয়ে নিতে পারে, প্রশংসা করছেন। তো এগুলি হচ্ছে কি এমন গুণ যেগুলি নিজে অর্জন করতে পারে না মানুষ, জন্মগত গুণ আল্লাহ দিয়েছেন এমন গুণ, এগুলির ক্ষেত্রে মাদা হয়, কারো সৌন্দর্যতা দেখে
হ্যাঁ কবিরা কাব্য রচনা করে তখন প্রশংসা করে, তখন মাদহ বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ক্ষেত্রে হামদ ব্যবহার করা হয়েছে, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, আছে না? তার মধ্যে নাম হচ্ছে দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে জাতি নাম, আল্লাহর সত্তার নাম, বাকিগুলি হচ্ছে সেফাতি নাম, গুণবাচক নাম। আল্লাহ নামটি আল্লাহ রাব্বুল আলামিনের কি জাতি নাম, এমন নাম যে নামটি আল্লাহর সাথে খাস এবং তার অর্থ থাকলেও সেটি একবারে তার সত্তার নাম হিসাবে গণ্য হয়ে গেছে আল্লাহ শব্দটি। আর কারোর জন্য ব্যবহার করা যাবে? কোনো বাতিল মাবুদের জন্য, যারা মুশরিকরা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, পূজা করছে, তাকে মাবুদ তো বলা যাবে, কিন্তু সে মাবুদ হচ্ছে বাতিল মাবুদ, কিন্তু বলা যাবে যে বাতিল আল্লাহ বলা যাবে? দেবী দেবতাকে, কবর মাজারকে বাতিল বাতিল মাবুদ, ঠিক আছে, বাতিল উপাস্য, বাতিল মাবুদ, বাতিল এলাহ, এলাহ বলা যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বাতিল মাবুদদেরকে আলেহা বলে আখ্যায়িত করেছেন, বলেছেন না লাউকানা ফিহিমা আলেহাতুন ইল্লাল্লাহ, যদি আকাশ জমিনে আল্লাহ ছাড়া অনেক উপাস্য আলেহা হতো, লাফাসাদাতা, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। তাহলে এলাহ এক বচন, অমামিন এলাহিন ইল্লা এলাহুন ওয়াহিদ, পৃথিবীতে কোনো উপাস্য নেই এক এলাহ ছাড়া। তাহলে গাইরুল আল্লাহ ছাড়া অন্য উপাস্য বাতিল মাবুদ সম্পর্কে এলাহ শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু আল্লাহ শব্দ, আল্লাহ শব্দটি আল্লাহর জাতি নাম। আর বাকি যতগুলি নাম রয়েছে, রহমান, রহিম, গাফফার, গাফুর, যত নাম রয়েছে, মান্নান, যত নাম রয়েছে, সেগুলি হচ্ছে কি সিফাতি গুণবাচক নাম। এখানে সূরাতুল ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ, তার তার সিফাত গুণ নিয়ে আসা হয়েছে, একটি হচ্ছে রব, রব মানে প্রতিপালক, পালনকর্তা, রব, রব্বা ইয়ুরাব্বি তারবিয়া থেকে তারবিয়াত, তারবিয়াত করা, আমরা বলি তারবিয়াত, তারবিয়াত মানে কি, তারবিয়াত মানে প্রতিপালন করা, ছেলে মেয়েদের তারবিয়াত মানে প্রতিপালন করা। প্রতিপালন শব্দটির আসল ব্যাখ্যা কি? শব্দ দিয়ে তো অর্থ করলাম, কিন্তু এর ব্যাখ্যা কি? প্রতিপালন মানে কি? ছোট জিনিসকে ধীরে 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 বাড়িয়ে বর্ধিত করা, বড় করা, এর নাম হচ্ছে তারবিয়াত। এই জন্য আমরা ছাগল পুষি, আমরা গরু পুষি, যেসব পশু পাখি পুষি, এগুলিকে পোষাকে আরবি তারবিয়াত বলা হয়, রব্বা ইয়ুরাব্বি তারবিয়াতান। ছেলে মেয়েদেরকে আপনি লালন পালন করছেন, ধীরে ধীরে ছোট ছেলে ছিল বড় করছেন, বড় হলো, বড় হলো, বড় সবালো খেলে, এটাকে বলা হয় তারবিয়াত, ছেলে মেয়েদের তারবিয়াত করা, লালন পালন করা। তো আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলা হয়েছে, আল্লাহর নাম গুণবাচক নাম হচ্ছে রব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎ মাখলুকাত, শুধু মানুষ না, সমস্ত মাখলুকাতের কি করেন, যে প্রতিপালন করেন, রিজিক দিয়ে প্রথম সৃষ্টি করে, সৃষ্টি করে এবং তাদের তিনি মালিক এবং তাদের নিয়ন্ত্রণকারী, তাদের নিয়ন্ত্রণকারী। রব সম্পর্কে তাফসীরকারগণ বলেছেন যে রব তাকেই বলা হয় যার মধ্যে তিনটি গুণ রয়েছে, রব তাকেই বলা হবে যার মধ্যে তিনটি গুণ রয়েছে। একটা হচ্ছে খালক, সৃষ্টি করা, আল্লাহ সৃষ্টিকর্তা কিনা, প্রথম সৃষ্টি করেছেন, না ছিলাম, হ্যাঁ এসছি, আমরা কিছুই ছিলাম না, মায়ের পেটে থেকে এসছি, হ্যাঁ হইলাম, সৃষ্টি করা। আর আরেকটা হচ্ছে মুলক, মালিক হওয়া বা মিল্ক, মালিক হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের খালেকের সাথে সাথে তিনি আমাদের মালিক। এই জন্য আল্লাহ 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে মালিক, তিনি মালিক আমাদের। আর আরেকটি হচ্ছে তাদবীর, মানে নিয়ন্ত্রণ করা, আল্লাহ রাব্বুল আমাদের নিয়ন্ত্রণ করছে, আমাদের রিজিকের নিয়ন্ত্রণকারী, আমাদের হায়াত জীবনের নিয়ন্ত্রণকারী, আমাদের মতের নিয়ন্ত্রণকারী, আমাদের হেফাজতের নিয়ন্ত্রণকারী, আমাদের দেখাশোনার নিয়ন্ত্রণ, সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল হাতে, আকাশ জমিন সবকিছু, পৃথিবী শ্বাস প্রশ্বাস, হাওয়া বাতাস সবকিছু নিয়ন্ত্রণকারী আল্লাহ রাব্বুল আলামিন, তাপ ঠান্ডা শীত সবকিছু নিয়ন্ত্রণ, মুদাব্বির তিনি, রাব্বুল আলামিন। আলামিন মানে কি বললাম, বিশ্বজাহান, এটি ভাব অর্থ, আলামের জমা হচ্ছে আলামিন, আলাম বলা, আলাম মানে জগৎ আসলে, আর আলামিন জগতের যত কিছু রয়েছে। জামা কেন নিয়ে আসা হলো, বলছেন যে প্রত্যেক সৃষ্টি কুলকে একটি করে আলাম বলা হয়েছে, মানে মানুষ একটি আলাম, জিন একটি আলাম, মালায়েকা ফেরেশতা একটি আলাম, পাখি একটি আলাম, পশু একটি আলাম, ঠিক আছে না, এইভাবে যত সৃষ্টি আছে সব একটি করে জগৎ, আর সমস্ত জগৎ সমস্ত সৃষ্টি কুলের রব হচ্ছেন আল্লাহ রাব্বুল রাব্বুল আলামিন। এই পৃথিবীর এই জগৎকে বা পৃথিবীতে যত সৃষ্টি কুল রয়েছে সবকে আলামিন কেন বলা হলো বা আলাম কেন বলা হলো? আলাম শব্দটি আইন লামিম থেকে, আলাম থেকে, আলাম মানে হচ্ছে চিহ্ন, আলাম মানে হচ্ছে চিহ্ন, নিদর্শন, চেনার উপায়, এই আলাম।
পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলকে আলাম কেন বলা হলো? তাফসীর কারগণ বলেছেন এই জন্য যে পৃথিবীর সৃষ্টিকে যদি মানুষ গবেষণামূলক দেখে, তাহকিকি রিসার্চমূলক দৃষ্টি নিয়ে দেখে, তাহলে আল্লাহকে চিনতে পারবে। একজন মুসলিম মানুষ আল্লাহর প্রতি ইমান নিয়ে সে যদি গবেষণা করে, তাহলে আল্লাহ রাব্বুল সম্পর্কে তার ইমান আরো মজবুত হয়ে যাবে, আরো বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ এই জন্য পৃথিবীতে দেখতে বলেছেন, আওয়ালা ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যে আল্লাহর বিশাল রাজত্ব রয়েছে এ সম্পর্কে তারা কি গভীর দৃষ্টি নিয়ে দেখে না? তারা চিন্তার দৃষ্টি নিয়ে দেখে না? আল্লাহ আরো দেখতে বলেছেন নিজের বডিকে, অফি আনফুসিকুম আফালাতুবসিরুন, আল্লাহ কে চেনে নিতে পারবে যদি মাথা থেকে পা পর্যন্ত তোমার বডি কত সুন্দর আল্লাহ দিয়েছেন এই গঠন, এবং তাতে কত অঙ্গ আর প্রত্যঙ্গ রয়েছে, আর কিভাবে তার সেটিং রয়েছে, তাতে আবার ভিতরে কত যে কি যন্ত্রপাতি রয়েছে, আশ্চর্য আপনি হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আপনার, আর কিভাবে এই রক্তের চলাচল আর আপনার এই পানি আর শ্বাস প্রশ্বাস আত্মা এতগুলি জিনিস নিয়ে যদি গবেষণা করেন, তাহলে অফি আনফুসিকুম তোমাদের নাফস সম্পর্কে গবেষণা করলে আপালা তবু সেরুন আল্লাহকে দেখতে পাও না, আল্লাহকে চিনতে পারো না, পেয়ে যাবে। আবার সারা পৃথিবীর দিগন্ত আল্লাহ দেখতে বলেছেন, তাতে আল্লাহকে পেয়ে যাবে। সানুরিহিম আয়াতে নাফিল আফাক, আমি এই পৃথিবীর দিগন্তে তোমাদেরকে আমার নিদর্শন তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো পৃথিবীর দিগন্তে আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের জমি, কত রকমের পাহাড় পর্বত মালা, কত রকমের গাছ গাছরা, কত রকমের আল্লাহ রাব্বুল আলামিন পাখি, কত রকমের আল্লাহ রাব্বুল আলামিনের পশু, কত রকমের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি আছে, আবার পানির মধ্যে কত রকমের সৃষ্টি রয়েছে, এই এক একটি করে যদি দেখো, এই বিশাল আকাশ আফালা ইয়ানজুরু ইলা কাইফা খুলিকাত ওয়া ইলা আস-সামাই কাইফা রুফিআত ওয়া ইলা আল-জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলা আল-আরদি কাইফা সুতিহাত, জমিন দেখো পাহাড় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন এসব দেখে আল্লাহকে চিনতে বলেছেন। এই সমস্ত দেখে সারা বিশ্ব জাহানকে গবেষণামূলক যদি কেউ রিসার্চ করে, গবেষণামূলকভাবে দেখে, তাহলে আল্লাহকে চিনতে পারবে। সেজন্য আলামিন বলা হয়েছে বিশ্ব জাহানের সমস্ত সৃষ্টিকে, রাব্বিল আলামিন। আর রহমানুর রহিম, যিনি রহমান যিনি রহিম, রহমান এবং রহিম দুইটি শব্দ উৎপত্তি হয়েছে রহমত শব্দ থেকে। রহমত মানে কি? দয়া। আর রহমত মানে দয়া। এই দয়ার শব্দ রহমতের শব্দ থেকে রহমানও এসেছে, রহমান গুণবাচক নাম আর রহিম গুণবাচক নাম। দুটিতে পার্থক্য হচ্ছে এই যে রহিমের অর্থের চাইতে রহমানের অর্থে বেশি ব্যাপকতা আছে। তো কি করবেন তাহলে? রহমান মানে এমন দয়াবান, যেই রকম দয়াবান পৃথিবীতে আর কেউ হতে পারেন না। এই জন্যই ওলামারা বলেছেন যে কোনো ব্যক্তি যতই দয়াশীল হোক না কেন, যত দয়ালু ব্যক্তি হোক না কেন, যতই নম্র ব্যক্তি হোক না কেন, আপনার উপর যতই অবদান হোক না কেন, তাকে বলা যাবে না যে অমুক ব্যক্তি রহমান গো, বলা যাবে না। আর রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, রহমত, তার রহমতকে মানতে হবে। একসঙ্গে লোকেরা গুমরা হয়েছে আল্লাহর নাম গুণগুলি সম্পর্কে, বলছে আল্লাহ রাব্বুল আলামিন রহমান মানে দয়াবান নয়, আল্লাহ রাব্বুল দয়াবান মানে দয়া করলে যেমন কিছু দেই কেউ, একজন পয়সাওয়ালা মানুষ, একজন ধন সম্পদওয়ালা মানুষ একজন গরিবের দয়া করলো, তখন কি করলো, দয়া করে কিছু দিল তাকে, তো এই অর্থ না হচ্ছে। এইগুলি হচ্ছে গুমরাহি আশায়রা মাতুরিদিদের আকিদার ক্ষেত্রে যারা গুমরা হয়েছে তাদের ক্ষেত্রে, তারা আল্লাহকে রহমান রহিম গুণে তারা ভূষিত করতে চায় না। বলছে রহমত করা, দয়া করা, দয়া করলে মানুষের অন্তর নরম হয়ে যায়, এগুলি হচ্ছে দুর্বলতা, নাউযুবিল্লাহ। এইসব খেয়াল খামখেয়ালি করে তারা গুমরা হয়েছে আর এই গুণগুলিকে তারা অস্বীকার করেছে। আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে যিনি মালিক, আর ইয়াউম মানে দিন, আর দিন মানে এখানে দিন মানে কি না, ইয়াউম মানে দিন, আর এই আদ দিন ইয়া দিয়ে দিন, দাল ইয়া নুন, এই দিন, এই দিনের অর্থ এখানে হচ্ছে প্রতিদান, জাজা, এই দিনের মানে হচ্ছে জাজা, প্রতিদান, ভুল করবেন না। এই দিনের কয়েকটি অর্থ হয়, আদ দিন যেটি, এই দিনের অর্থ হয় ধর্ম, জীবন বিধান, ইন্নাদ্দিন আইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় জীবন বিধান ধর্ম হচ্ছে আল্লাহর নিকট কি ইসলাম, ইসলামই আল্লাহর ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর নাজিলকৃত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, আল্লাহ যে ধর্ম মানুষের জন্য দিয়েছেন তাদের ইহকাল পরকাল কল্যাণের জন্য, তা হচ্ছে ইসলাম। আমাদের দেশের বক্তাদের মতো বলবেন না যে আল্লাহ সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে কি, সবচেয়ে প্রিয় কথাটি কোথায় আছে, ইন্নাদ দিন, নিশ্চয় দিন হচ্ছে ইনদাল্লাহ, আল্লাহর নিকট ইসলাম, আল্লাহর নিকট একটি দিন আছে বাস। কিন্তু যদি বলেন সবচেয়ে প্রিয়, তাহলে বোঝা গেল একটু কম প্রিয়, পাঁচটা ছেলে আছে তার মধ্যে একটা ছেলে বেশি প্রিয় আর বাকিগুলো একটু কম প্রিয়, হ্যাঁ তাহলে বোঝা গেল যে অন্য অন্য ধর্মগুলি আল্লাহর পক্ষ থেকে না, অভিশাপ, ওগুলি কুফরি অভিশাপ, ইহুদি ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, সব মানব রচিত ধর্ম,
ইহুদি নাসারাদের যে ধর্ম ছিল মুসা আলাইহিস সালামের মাধ্যমে যে দিন এসেছে সেই দিনটি কিছু কালের জন্য আল্লাহর পক্ষ থেকে ছিল, তারপরে সেই দিন প্রথম কথা রহিত করে দেওয়া হয়েছে। দুই নম্বর কথা, তারা সেই ধর্মের কিতাবগুলিকে তারা কি করেছে, বিকৃত করে নষ্ট করে দিয়েছে, কোনটি আল্লাহর কথা কোনটি তাদের বড়দের কথা বুজুর্গদের কথা তার হদিস পাওয়া যায় না, একেতে তারা বিকৃত করেছে। দুই নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে 1400 বছর আগে কি করা হয়েছে, সেই ধর্মগুলিকে রহিত মনসুখ করে দেওয়া হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লা ইয়াসমাউ বি আহাদু মিন হাযিহিল উম্মতি ইহুদিয়ুন আও নাসরানিয়ুন, কেউ যদি ইহুদি হোক আর খ্রিস্টান হোক যে কোনো ধর্ম অবলম্বী হোক আমার সম্পর্কে যদি শুনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমন হয়ে গেছে, সুম্মা লা ইউমিনু বি, অতঃপর ঈমান নিয়ে আসলো না, বললো না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দান করছি, কথা বললো না লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো না, ইল্লা কানা মিন আহলিন নার, তাহলে সে কোথায় যাবে, জাহান্নামে যাবে। আরো বলেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে লাউকানা মুসা হাইয়ান, মুসা আলাইহিস সালামও যদি আজকে জীবিত থাকতেন, নবী রাসূল কালিমুল্লাহ তিনিও যদি জীবিত থাকতেন, মাওয়াসিয়াহু, তাহলে তার পক্ষে কোনো উপায় ছিল না ইল্লা ইত্তেবাই, আমার অনুসরণ করা ইত্তেবা করা ছাড়া, বুঝছেন। তাহলে আল্লাহর দিন হচ্ছে একটি দিন, অমাই ইয়াবতাগা গায়র আল ইসলামের দিন, তাহলে যে কথা বলছিলাম সে ফিরে আসি সংক্ষেপ করে, দিন মানে হচ্ছে এক হচ্ছে ধর্ম, দিন মানে হচ্ছে জাজা মানে প্রতিদান, এখানে প্রতিদানের অর্থ আছে মালিক ইয়াউমের দিন মানে মালিক ইয়াউমিল জাজা, যিনি বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক, আমাদের দেশের মানুষের বিচার দিবস, কারণ সেই দিন প্রতিদান দেওয়া হবে, সেজন্য সেই দিনটা বিচার দিবস কিয়ামতের দিন, আসলে দিন মানে হচ্ছে জাজা, প্রতিদান দিবসের মালিক। প্রতিদান দিবস কখন, যেই দিন সবাইকে প্রতিদান দেওয়া, ভালোকে ভালো প্রতিদান দেওয়া হবে আর খারাপকে খারাপ প্রতিদান দেওয়া হবে, পক্ষান্তরে পৃথিবীতে কাউকে কিছু প্রতিদান দেওয়া হচ্ছে কাউকে দেওয়া হয় না, দুনিয়াতে আল্লাহর সব কিছু সতলোককে সব সতলোককেই দিয়ে দিবেন, দুনিয়াতে না দেন না, আবার যারা খারাপ লোক তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেবেন, সব লোককে দেন, কিছু লোকে শাস্তি দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিছু লোকে আল্লাহর দুনিয়াতে তার সৎ আমলের কিছু ফল দিচ্ছেন, কিন্তু দুনিয়াতে সব কিছু দিয়ে দেন না আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছুই দেবেন আল্লাহ রাব্বুল আলামিন একবারে পাই পাই করে হিসাব নিকাশ বুঝিয়ে, কখন, কিয়ামতের দিনে, মালিক ইয়াউমিদ দিন, এই জন্য সেই দিনকে বলা হয়েছে প্রতিদান দিবস, মালিক ইয়াউমিদ দিন, সেই দিনের মালিক আল্লাহ। কি সেই দিনের শুধু মালিক, দুনিয়ার মালিক নন, তাহলে কেন বলা হলো যে শুধু এই আয়াতে যে যিনি বিচার দিবসের মালিক অথবা প্রতিদান দিবসের মালিক কেন বলা হলো, এই জন্য বলা হলো যে দুনিয়াতে অনেকে নিজের রাজত্বের দাবিদার আছে, রাষ্ট্রনেতা হওয়ার দাবিদার আছে, দেশের মালিক হওয়ার, হ্যাঁ, অধিনায়ক হওয়ার দাবিদার আছে, ঠিক না, কিন্তু কাল কিয়ামত এমন একটা বিচার দিবস হবে যেই দিন কেউ দাবিদার থাকবে না, না ছোট মালিক না বড় মালিক কেউ থাকবে না, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানে আবদা, আল্লাহ সূরা মারিয়ামে বলছেন যে আকাশ জমিনে যত কেউ রয়েছে, ফেরেশতা হোক মানুষ হোক আর জিন হোক, কাল কিয়ামত আল্লাহর দরবারে হাজির হবে কি হয়ে, আবদা, গোলাম হয়ে হাজির হবে, গোলাম হয়ে হাজির হতে হবে, রাজা বাদশাহ সে মুসলিম হোক কাফের হোক সবাই আবদ হয়ে গোলাম হয়ে অসহায় হয়ে সেই দিন আল্লাহর দরবারে হাজির হবে, উপস্থিত হতে হবে, সেই দিন একমাত্র মালিকানা থাকবে, সার্বভৌমত্ব থাকবে, রাজত্ব থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোরআনে কারিমে রয়েছে আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে লেমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব রয়েছে, কোনো জবাব আসবে না, কারণ নেই তো কেউ, আজকে আছে কেউ, রাজা বাদশাহ আছে, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, লেমানিল মুলকুল ইয়াউম, কোনো জবাব আসবে না, তখন আল্লাহ আবার বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যিনি এক ও একক এবং যিনি সর্বজয়ী, একমাত্র তার আজকে রাজত্ব, যিনি আল্লাহ লিল্লাহ। এই জন্য বলা হয়েছে যে একমাত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন স্পষ্ট হবে যে আর কেউ মালিক নেই রে, দুনিয়াতে অনেক জাহেল মূর্খ মানুষ কাফের বিধর্মী যারা আল্লাহর জাতকে চিনল না, আল্লাহর গুণ জানলো না, আল্লাহকে জানলো না, আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করলো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো না, তার ভাবছে আমাদের নেতা আর আমাদের রাষ্ট্রপতি, নেতা আমাদের, আমাদের রাজা তো ওই রাজা, হ্যাঁ, ফেরাউনের যারা অনুসারী ছিল মিশরে তারা বলতো আমাদের রব, আমাদের প্রভু, আমাদের লালন পালন যিনি করছেন তিনি ফেরাউন, তাই বলতো কি না, কিন্তু কালকে আমাদের আছে কেউ বলবে এরকম কথা না, সবারই ভ্রম ভেঙে যাবে যে আর কেউ মালিক নাই রে, আর মালিক নাই কেউ, সেজন্য বলা হয়েছে মালিক ইয়াউমিদ দিন। দিন মানে আনুগত্য হয়, দিন মানে তৃতীয় অর্থ মনে রাখবেন, একটা ধর্ম বললাম, আর একটা কি বললাম, যা যা প্রতিদান বললাম, আর একটা হচ্ছে আনুগত্য। কোরআনে কারিমে এই মনে বেশ কিছু আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত সূরা জুমারে রয়েছে আলা লিল্লাহি দ্বীনুল খালিস, জেনে রেখো যে নির্ভেজাল আনুগত্য কার হইতে হবে, আল্লাহ, নির্ভেজাল আনুগত্য, একমাত্র আনুগত্য কার করবেন, আল্লাহ, কারো আনুগত্য আল্লাহর বিরুদ্ধে আচরণ নাফরমানি করে করা যাবে না, খেয়াল খুশি আদেশ করবে কেউ আর তার কথা শুনেন না করা যাবেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, দিন মানে আনুগত্য হয়, মালিক ইয়াউমিদ্দিন হয়ে গেল। তারপরে
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা মানে একমাত্র তোমার, ইয়াকা আনতা মানে তুমি, আর ইয়াকা যখন নিয়ে আসবেন কা দারাবা কা, একে বলা হয়েছে ইয়াকাকে বলা হয়েছে যেন জামির মানসুব মুনফাসিল বলা হয়েছে। জামির পাঁচ প্রকারের, জামির পাঁচ প্রকারের, যারা গ্রামার বোঝেন তারা নাহমির দেখবেন তাতে পাঁচ প্রকারের জামির, মারফু মুত্তাসিল, মারফু মুনফাসিল, তারপরে মানসুব মুত্তাসিল, মানসুব মুনফাসিল, আর মাজরুর মুত্তাসিল। তো মানসুব মুনফাসিল হচ্ছে ইয়াকা, মানে একমাত্র তোমার, না বুধু একমাত্র তোমারই কি করি এবাদত করি। এবাদত কাকে বলা হয়, এবাদত করা কাকে বলা হয় যদি কেউ জিজ্ঞাসা করে? এবাদতের একটা আম অর্থ মনে রাখবেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল ইবাদাত হুয়া ইসমুন জামিউন। এবাদত শব্দটি হচ্ছে অত্যন্ত ব্যাপক শব্দ, ইসমুন জামি, ব্যাপক শব্দ, লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ইয়ারদাহ, ব্যাপক শব্দ যা শামিল ওই সমস্ত কাজ এবং কথাকে যা আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন। মিনাল আকওয়াল কথা হোক, ওয়াল আফআল বা কর্ম হোক, আল যাহিরা প্রকাশ্য হোক, আল বাতেনা অথবা অপ্রকাশ্য হোক। তাহলে খোলাসা কথা আবার ফিরাই, এবাদত ওই সমস্ত কাজ এবং কথার নাম যা আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন, সে প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। তাহলে প্রকাশ্য যেমন নামাজ, এবাদত আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন, হ্যাঁ। রোজা অপ্রকাশ্য, রোজা আছে না আছে কেমন বুঝবেন, যতক্ষণ না বলবে তাহলে অপ্রকাশ্য, ঠিক না? অন্তরের ভয়, অন্তরের তাকওয়া, আল্লাহ ভীরুতা এবাদত কিনা তাকওয়া। একজন আল্লাহকে ভয় করে, একজন আল্লাহকে ভয় করে না, গুনাহ করছে, একজন আল্লাহকে এত ভয় করে যে সব ক্ষেত্রে সজাগ, তার যে তাকওয়া আছে যে তার ইবাদত। তো অন্তরের ইবাদতগুলি আমরা চোখে দেখি না যে কার অন্তরে কত আল্লাহর ইবাদত বন্দিগি আছে, আল্লাহর ভয় ভীতি আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল আস্থা ভরসা আছে। আপনারও আল্লাহর ভরসা আছে, আমার আল্লাহর ভরসা আছে, আমরা মুসলিম সবাই আছি, কিন্তু সবাই কি সমান? কারো বেশি আছে, কারো কম, হয়তো কারো নেই। ভরসা শুধু টাকা পয়সার উপর, ভরসা শুধু নেতার উপর, ভরসা শুধু মালিকের উপর, চাকরির উপর ভরসা। তো কথা হচ্ছে যে কতগুলি ইবাদত আছে জাহিরি, কতগুলি বাতেনি। তো এই ইবাদতের তারিখ মনে রাখবেন, তাহলে সমস্ত সৎ কাজ এতে সামিল হয়ে যাবে। ইবাদত শব্দ এমন একটি শব্দ যাতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা। ইবাদত করতে হবে কি আল্লাহর ভালোবাসার সাথে, আল্লাহর তাজিম সম্মানের সাথে, জি, এবং অনুগত হয়ে, অনুগত হয়ে সম্মানের সাথে, আর কিসের সাথে? ভালোবাসার সাথে, জি। তিনটি কথা মনে রাখবেন, যদি তিনটি জিনিস না থাকে তাহলে ইবাদত হতে পারে না। এই জন্য অনেকে পুলিশ অফিসারকে ভয় করে, করে না ভয় করে, অনেক সময় পুলিশ যাই আদেশ করছে তাই শুনছেন আপনি, তাহলে এটি কি তার ইবাদত হবে? হবে না, কারণ সম্মান করি না তার, তার কথা শুনতে হচ্ছে, হয়তো বাধ্য হয়ে, বাধ্য হয়ে শুনতে হচ্ছে, কিন্তু অন্তরে তার সম্মান নেই। দুই নম্বর কথা, অন্তরে তার ভালোবাসা নেই, অন্তরে ভালোবাসা নেই। যেই ব্যক্তি জুলম অত্যাচার করে আপনার দ্বারা কোনো কাজ করিয়ে নিচ্ছে, একবার অনুগত করে নিচ্ছে, যাই আদেশ করছে তাই করতে হচ্ছে, আপনার উপায় নেই, করতেই হবে, যা বলছে তাই করো, পায়খানা সাফ করো, পায়খানা সাফ করো, 24 ঘন্টা কাজ করো, কাজ করো, উপায় নেই, এক পায়ে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, যা ইচ্ছা তাই, হাত উঠিয়ে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, মজলুম, উপায় নেই। এটি কি তার ইবাদত? এবার এই জন্য ভালোবাসাও নেই আর তাজিমও নেই, সম্মানও নেই অন্তরে। ছেলে মেয়েদেরকে, আমরা ছেলে মেয়েদেরকে ভালোবাসি না বাসি না? ছোটদেরকে ভালোবাসি, ভালোবাসি, কিন্তু তাজিম আছে কি? হ্যাঁ, তাজিম না, তাদের স্নেহ ভালোবাসা আছে, তাজিম না। দুই নম্বর কথা, আনুগত্য, আনুগত্য আছে তাদের? অনুগত না, হ্যাঁ, তাদের জন্য খুশু, খুজু, খুজু যেটাকে বলা হচ্ছে, একবারে অনুগত হয়ে যাও, সেটা নেই। সুতরাং স্নেহ করা, ভালোবাসা করা ছোটদেরকে, সেটি এবাদতের অন্তর্ভুক্ত নাই, কারণ ওর মধ্যে ঢুকলে তো শির্ক হয়ে যেত, তাহলে ছেলে মেয়েদেরকে ভালোবাসা শির্ক হয়ে যেত। পুলিশ জালেম যারা নেতা, তাদের অনেক সময় আনুগত্য করতে বাধ্য, যা বলছে তাই শুনতে হচ্ছে, বাধ্য হয়েছে, তখন তো সেটা শির্ক হয়ে যেত না, এগুলো শির্ক নাই, জি। কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ ইবাদত রয়েছে, যেমন রয়েছে তাজিম সম্মান, তেমন রয়েছে মহাব্বত, আর তেমন রয়েছে খুশু, খুজু, দৈহিকভাবে খুশু মানে দৈহিকভাবে নমনীয়তা, ঝুঁকে যাওয়া আল্লাহর সামনে, আর খুজু মানে অন্তরে ঝুঁকে যাওয়া আল্লাহর সামনে। এসবগুলি রয়েছে না নাই আল্লাহর ইবাদত? জি, ইয়া কানা হে আল্লাহ তোমারই ইবাদত করি, জি, হ্যাঁ, ভয় আশা ওগুলো আছে, ওগুলো ইবাদতের বিভিন্ন প্রকরণ। ওয়া ইয়া কানাস্তাইন, এবং আল্লাহ একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি, ওয়া ইয়া কানাস্তাইন, সাহায্য কামনা করা, একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি। তাহলে সমস্ত ইবাদত আল্লাহর জন্য সুনির্দিষ্ট কারণ অঙ্গীকার করলাম, আর সমস্ত ক্ষেত্রে একমাত্র কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে, এরও অঙ্গীকার করলাম। তারপরে কেউ যদি পীরের কাছে, দরবেশ ফকিরের কাছে গিয়ে বা মাজারে গিয়ে বলে গৌসুল আজম মাদাদ, হে খাজা বাবা মাদাদ, হে অমুক বাবা মাদাদ,
যদি সাহায্য করো, উদ্ধার করো, সন্তান দান করো, আমার বালা মুসিবত দূর করো, আমার রোগ হয়েছে রোগ দূর করো, এই বলে যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে কোনো কিছু কামনা করে তো শিরক হবে না হবে না? এর নাম শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া শিরক। কিন্তু কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে সাধারণত আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করতে পারে না। এই জন্য এই কথাটি বলতে হবে যে কত ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে একজন অন্যজনের সাহায্য করতে পারে, এই ক্ষেত্রে সাহায্য নেওয়া এবং সাহায্য দেওয়া, সাহায্য নেওয়া এবং সাহায্য করা, এর আদেশ আল্লাহ কোরআনে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে ভালো কাজে কি করো, একে অন্যের সহযোগিতা সাহায্য করো। তাহলে বোঝা গেল সাহায্য করতে বলা হয়েছে। আপনি কাউকে 1,000 টাকা দান করতে পারবেন, 1,000 টাকা ধার দিতে পারবেন, কারো বোঝা একটু ভারী আছে উঠিয়ে দিতে পারবেন, হ্যাঁ দুই হাতে বোঝা হবে তার এরকম কষ্ট হচ্ছে, ভাই একটা আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও নিয়ে যাচ্ছি, হ্যাঁ একজন রাস্তায় দাঁড়িয়েছিল গাড়ি পাচ্ছে না, তাকে গাড়িতে উঠিয়ে তার গন্তব্যস্থানে পৌঁছে দিন, এগুলো সব সাহায্য হলো না? হলো না। সাহায্য করে কেউ সাহায্য চাইলো, ভাই আমি তোর গাড়িটাই পাচ্ছি না, আমার বাসা পর্যন্ত একটু পৌঁছে দেন, সাহায্য তো চাইলো আপনার কাছে, সে শিরক করলো কি? করলো না। ভাই আমার বোঝাটা উঠে দেবো একটু উঠিয়ে দিন তো ভাই, তো শিরক করলো কি? শিরক করলো। কারণ এগুলি সাহায্য করতে পারবে না? পারবে না। কিন্তু একটি মরা লাশ পড়ে আছে, সে মরা লাশের কাছে যদি বলে যে হুজুর আপনি তো খুব বড় নেক আল্লাহর নেক বান্দা ছিলেন, আর বোঝাটা আমার ভারী, তো একটু আমার মাথায় চাপিয়ে দেন তো, পারবে মৃত ব্যক্তি? পারবে? যদি তার কাছে চাই তো শিরক হবে না হবে না? শিরক হবে। জীবিত মানুষ কিন্তু সেই কাজটি করতে পারবে না। হুজুর মাশাআল্লাহ আপনি তো আল্লাহওয়ালা লোক, তাহাজ্জুদে পড়েন, তো এক কাজ করেন এই ওহদ পাহাড়টিকে একবার আমাদের বাংলাদেশে পৌঁছে দেন না, ওখানে থেকে আমরা ওহদ পাহাড়ে দর্শন করব। হ্যাঁ শিরক হবে না হবে না? কারণ ওহদ পাহাড় আল্লাহ ছাড়া কারো পক্ষে ওঠানো সম্ভব না ওখান থেকে, ঠিক না? কাবা থেকে এখান থেকে উঠিয়ে একবারে পৌঁছে দেন না আমাদের ওখানে আপনার কেরামতিতে, তো শিরক। হ্যাঁ এটি আল্লাহ ছাড়া কারো ক্ষমতায় নেই। যে এগুলো হচ্ছে যেই কাজগুলি আল্লাহ ছাড়া অন্য করতে পারে না, আর তার কাছে যদি সেগুলি আশা করা যায় বা চাওয়া যায় তাহলে সেটি হচ্ছে শিরক। কিন্তু একে অন্যের যদি সাহায্য করতে পারি কোনো কিছু দিয়ে যেটা আমাদের ক্ষমতায় রয়েছে, তাহলে সেগুলি শিরকের অন্তর্ভুক্ত নয়, বরং সেই ক্ষেত্রে একে অন্য এক অন্যকে সাহায্য করবে, এর জন্য উৎসাহিত করা হয়েছে শরীয়তে। ওয়াইয়াকানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে দেখাও। ইহদিনা মানে আমাদেরকে দেখাও, হেদায়াত থেকে ইহদি শব্দটি, আমরের সেগা, আমাদেরকে দেখাও। আস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ, আর মুস্তাকিম মানে সোজা, আর সিরাত মানে হচ্ছে রাস্তা, তরিক, সোজা পথ দেখাও। সোজা পথ আবার কোন পথ? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিয়েছেন বান্দার জন্য যে ওই পথ, কোন পথ সোজা পথ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। একটি কথা এখানে শুনে নেন, সোজা পথ সম্পর্কে তাফসীর কারগণ বলেছেন সোজা পথ হচ্ছে সঠিক ইলম, উপকারী ইলম এবং নেক আমলের পথ, এলমে নাফে আর আমালে সলের পথ। অর্থাৎ এমন এলম শিখতে হবে যে এলম আপনার জন্য উপকারী হয়, আর এমন আমল করতে হবে যেটি সৎ আমল হয়, সলে আমল হয়, এটি হচ্ছে সেরাতে মুস্তাকিমের পথ। আপনি এমন রাস্তায় আছেন যে ভালো এলম শিখছেন, ভালো বিদ্যা শিখছেন, আর কি করছেন আপনি? ভালো আমল করছেন, তাহলে আপনি সেরাতে মুস্তাকিমের পর আছেন। যদি আপনি ক্ষতিকর এলম শিখেন, জাদু বিদ্যা শিখছেন, নাস্তিকতার বিদ্যা শিখছেন, কুফরি বিদ্যা শিখছেন, শিরকি বিদ্যা শিখছেন, সুফিজমের বিদ্যা শিখছেন, বিদাতি বিদ্যা শিখছেন, তাহলে উপকারী এলেম শিখছেন না আপনি, তাহলে সিরাতে মুস্তাকিমের ওপর আপনি নন। ওই রকমই আমল যদি সালেহ না হয়, আমল সালেহ হবে দুইটি শর্তে, এক আল্লাহর জন্য হইতে হবে, আর কি হচ্ছে প্রিয় নবী সাল্লামের তরিকাই হইতে হবে। আল্লাহর জন্য কাজটি করছে না, লোক দেখানো কাজ করছে, মানুষের ভয়ে অথবা মানুষকে খুশি করার জন্য, মানুষের কাছ থেকে কিছু পাবো সেই জন্য, বা আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু পাবো এই আশা নিয়ে, তাহলে শিরক হয়ে গেল আমল। আল্লাহর জন্য হয়তো কাজটি করছেন, কিন্তু নবী করিম সাল্লামের তরিকা অনুযায়ী করছেন না, আপনি খেয়াল খুশি, অথবা বড়দের তরিকায়, আমাদের বড়রা করেছেন তাই করছি, হাদিসে না থাকলে কি হবে, কিন্তু আমাদের এত বড় আলেম হুজুররা কি জানতেন না? সেই জন্য আমরা মিলাদুন নবী করছি, আমরা 12 রবিউল আউয়াল অনুষ্ঠান করছি, আমরা দেশের দোকানপাট বন্ধ রাখছি, সরকারি ছুটি করাচ্ছি, কি জন্য? যে আমাদের বুঝুক আনে জন্য, বড়রা যুগ যুগ ধরে করে এসেছে সেই জন্য করছি। তাহলে এটি আমলে সলে হলো না, কারণ নবী সাল্লামের তরিকাই হলো না, বেরিয়ে গেল, তাহলে সিরাতে মুস্তাকিম থেকে বেরিয়ে গেল। যারা বিদাত করে তারাও সিরাতে মুস্তাকিম বেরিয়ে গেল, যারা শিরিক করে তারাও সিরাতে মুস্তাকিম থেকে বেরিয়ে গেল, আর যারা সঠিক এলেম উপকারী এলেম শিখে না তারাও সিরাতে মুস্তাকিম থেকে বেরিয়ে গেল। কারণ অজ্ঞ জাহেল, জাহেল যে কোনো সময় পদস্খলন করতে পারে, ভুলে যেতে পারে, ভুল রাস্তায় চলে যেতে পারে, বরং আমলই হবে, নামাজ পড়তে জানে তো নামাজ পড়বে কি করে,
আপনার হাত মুখস্থ নেই, দরুদ মুখস্থ নামাজ পড়বে কি করে? সূরা ফাতিহার অর্থ জানো, সূরা ফাতিহা মুখস্থ নেই তাহলে নামাজ পড়বে কি করে? নামাজ কোত্থেকে শুরু হয়, কোথায় গিয়ে শেষ হয় তাই জানে না, তাহলে আমল করবে কি করে? আমল সালে, তাহলে সিরাতে মুস্তাকিম মানে ইলমে নাফে আমলে সালে, মনে রাখবেন। সে রাস্তা আরো ব্যাখ্যা করে বোঝানো হচ্ছে, আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই রাস্তা এমন রাস্তা যেই রাস্তায় যুগ যুগ ধরে যত মানুষের মধ্য থেকে পুরস্কৃত ব্যক্তিগণ এসেছেন তারা ওই রাস্তার উপর ছিলেন। সিরাতাল্লাযীনা সেই সব লোকেদের রাস্তা, সিরাতাল্লাযীনা তাদের রাস্তা, আল্লাযীনা যাদের উপর আনআমতা আলাইহিম আল্লাহ তুমি পুরস্কার করেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, আনআমতা আলাইহিম, তারা কয় প্রকারের বলতে পারেন? আল্লাহ কোরআনে বলেছেন সূরায়ে পুরস্কৃত হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম রাসূলগণ, আর সিদ্দিকিন, এবং সিদ্দিকিন মানে অতি সত্যবাদী যারা, সিদ্দিকিন সাহাবায়ে কেরামদের দল সিদ্দিকিন, সিদ্দিকিন আল্লাহ রাব্বুল জানেন যে কারা সিদ্দিকিনের স্তরে পৌঁছেছেন। আজকেও থাকতে পারে, কেউ কিয়ামত পর্যন্ত থাকতে পারে হয়তো, অল্প স্বল্প করে প্রত্যেক জামানে, কিন্তু আল্লাহ রাব্বুল ভালো জানেন যে সিদ্দিকিনের মর্যাদায় কে পৌঁছেছে আর কে পৌঁছে। মানুষ কেউ কাউকে সার্টিফিকেট দিতে পারবে না, কারণ এই গায়ে অদৃশ্যের কথা। হ্যাঁ, আম্বিয়া কেরামদের কথা তো বললাম যে তারা তো সিদ্দিকিনদের উপরে, হ্যাঁ যে প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে সিদ্দিকিন, তারা অবশ্যই সিদ্দিকিনের ওই স্তর পার করেছেন, সেই তো আম্বিয়া। তাহলে যেই ব্যক্তি নাবি তিনি অবশ্যই সিদ্দিক, ঠিক আছে, উপরের যিনি তিনি নিচে অবশ্যই ছিলেন। যে ব্যক্তি এম এ পাশে বিয়ে অবশ্যই পাশ করেছে, মাধ্যমিক অবশ্যই পাশ করেছে, কিন্তু যে মাধ্যমিক বিয়ে পাশ করেছে এম এ পাশ করেনি, ঠিক কিনা? তো আম্বিয়া কেরাম সিদ্দিকিন অশহাদা, সোহাদা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন, এক তাফসির। দ্বিতীয় তাফসির হচ্ছে সোহাদা মানে, মনে আছে, ওলামাই কেরাম, জি ওলামাই কেরাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওলামাই কেরামকে কোরআনে সোহাদা বলেছেন, তারা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী, তাদের কথা আল্লাহ বলেছেন, শাহেদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দান করেছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ওয়াল মালায়েকা এবং ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করেছেন, আর কে? ওয়া উলুল ইলম, আর ওলামায়ে কেরামগণ। তাই ওলামায়ে কেরামদেরকে এখানে আল্লাহ সাক্ষী বলে আখ্যায়িত করলেন কি না? শহাদা, শহীদের সাক্ষীর জামা হচ্ছে শহাদা, শহীদের জামা হচ্ছে শহাদা। তাহলে শহাদার তাফসির এই জন্য মুফাসসিরিনগণ করেছেন, যদি আমাদের দেশের মানুষ শহীদ মানে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের অর্থটি মানে বুঝে, কিন্তু দুই দলই সামিল তাতে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আল্লাহর দিনকে উঁচু করতে গিয়ে, আল্লাহর দিনকে শক্তিশালী করতে গিয়ে, জমিনের জন্য নয়, ভূমির জন্য নয়, ভাষার জন্য নয়, জাতির জন্য নয়, এইসবের জন্য নয়, যা আল্লাহর জন্য খালেস নিয়াতে আল্লাহর দিনকে শক্তিশালী করা, যেমন কাতালে তো কোনা কালিমাতুল্লাহ আল ওলিয়া ফাওয়া ফি সাবিলিল্লাহ। চার নম্বরে আসসালিহিন, সৎ কর্মশীল, সৎ কর্মশীল কারা? যারা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, সাগিরা থেকে যথাসাধ্য বেঁচে থাকেন, আর ফরায়েজ ওয়াজিবাত আদায় করেন, তার সাথে সাথে সোনার মুস্তাহাবাত আদায় করার চেষ্টা করেন, তারা সালেহীন ইনশাআল্লাহ তাআলা। ওয়াহাসুনা উলাইকা রাফিকা, তো এদের কথা আল্লাহ বলেন আনাম পুরস্কৃত। তাহলে একটি দলের কথা আল্লাহ এখানে বর্ণনা করলেন, মনে রাখবেন আল্লাহ তিনটি দলের কথা সূরা ফাতিহা বর্ণনা করেছেন, পৃথিবীতে মানব জাতির মধ্যে তিনটি দল আছে। তারপরে আল্লাহ বলছেন কি, গাইরিল মাগজুব আলাইহিম, মাগজুব আলাইহিম, যাদের ওপর গজব হয়েছে, যাদের ওপর আল্লাহ তোমার কি হয়েছে, ক্রোধ হয়েছে, গজব মানে ক্রোধ, আল্লাহ যাদের ওপর গজব করেছেন মানে আল্লাহর ক্রোধ যাদের ওপর হয়েছে, আল্লাহর অভিশাপ যাদের ওপর হয়েছে, তাদের পথ নয়, গায়ের মানে না, আর মাগজুব মানে যারা গজব প্রাপ্ত, আল্লাহর গজব হয়েছে যাদের ওপর, মানে আল্লাহর ক্রোধ হয়েছে, আর আলাইহিম তাদের ওপর, তাদের পথ নয় আল্লাহ, পুরস্কৃতদের পথ আর যারা গজব প্রাপ্ত তাদের পথ নয়, ওয়ালা যাল্লিন, আর যারা রাস্তা হারা, পথ হারা, দিশেহারা, গুমরাহ, উর্দু ফার্সি ভাষায় গুমরাহ বলা হয়, আমরা যেটা ব্যবহার করি আমাদের ভাষায়, গুম মানে হারিয়ে দাও, আর রাহ মানে রাস্তা, এই গুমরাহ মানে পথভ্রষ্ট, রাস্তাহারা, পথহারা, দিশেহারা, এগুলি সব অর্থ হচ্ছে, তো তাদেরও পথ নয়। তাহলে কয় শ্রেণীর কথা হলো? তিন শ্রেণী হলো, এক হচ্ছে পুরস্কৃত, দ্বিতীয় হচ্ছে গজবপ্রাপ্ত, আর তৃতীয় হচ্ছে যা রাস্তাহারা, পথহারা, পথভ্রষ্ট। এখন বাকি থাকে তাহলে গজবপ্রাপ্ত কারা? গজবপ্রাপ্ত যারা জেনে শুনে ভুল করে, জানে যে এটি ভুল অন্যায় তারপর অন্যায় করে, জানে যে এটি ভালো তারপরে ভালো কাজটি করে না, জানে যে নামাজ পড়া ফরজ, নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না, তারপরে নামাজ পড়ে না, জানে যে এটি শিরক, এটি বিদাত, তারপরে বিদাত করে, হয়তো পেট
পেটের জন্য, পয়সার জন্য, নেতৃত্বের জন্য, যে এত বড় পীর হয়ে আছি, হুজুর হয়ে আছি, আর এই এলাকার লোক সবাই মানে, গণ্যমান্য ব্যক্তি আমি, এত বড় মান সম্মান আমার আছে, আর যদি বলি যে মিলাদ করা বিদাত, তাহলে তো দেশের লোক তাড়াই দিবে, আর মান সম্মান তো সব যাবে, কি আর আমাকে হুজুর বলে কেউ আমাকে মানবে না। এই জন্য হক কথা বলে না, এরা হচ্ছে মাকজুব আলাইহিম, এদের এরা গজব প্রাপ্ত, জেনে শুনে যারা ভুল করে, জেনে শুনে। হাফেজ, আলেম, কারি, এলম আছে ইসলাম সম্পর্কে, পড়াশোনা করেছে, তারপরে নামাজের ঠিক নেই, তারপরে ইমানের ঠিক নেই, তারপরে সততার ঠিক নেই, তারপরে মিথ্যা কথা বলে, তারপরে মাতাবাজি করে, তারপরে বিচার ব্যবসা করে, মাকজুব আলাইহিম, জেনে শুনে যারা ভুল করে তারা হচ্ছে মাকজুব আলাইহিম। আর জানে না, এক হচ্ছে অজ্ঞ, মূর্খ, অজ্ঞতার সাথে ভুল করে, নামাজের যে এত গুরুত্ব জানেই না, জানে যে মুসলমান, আমরা তো মুসলমান আছি, বাবা মুসলমান, মা মুসলমান, মুসলমান আছি, নামাজের যে এত গুরুত্ব, শিরক যে এত মহাপাপ, বিদাত যে এত বড় গুনাহ, কাবিরা গুনাহ, এগুলি জানেন না, যার কারণে বিদাত করে, যার কারণে মিলাদ করে, যার কারণে কিয়াম করে, যার কারণে নাওয়াইতু পড়ে, যার কারণে অনেক কিছুই করে, অনেক বিদাতি করে, যার কারণে তাবিজ কবজ করে, যার কারণে বিভিন্ন রকমের গুনাহ খাতা করে। তো এরা হলো কি, দল্লিন, পথভ্রষ্ট, পথভ্রষ্ট, পথভ্রষ্ট মানে জান্নাতে যাবে নাকি, জান্নাতের পথ হারিয়ে দিয়েছে, সেরাতে মুস্তাকিম হারিয়ে দিয়েছে, এই জন্য তো পথভ্রষ্ট, ওই সেরাতে মুস্তাকিম হারা, এরা দল্লিন মানে দল্লিন আনসি সিরাতুল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম হারিয়ে দিয়েছে, সুতরাং সিরাতে মুস্তাকিম এমন একটি রাস্তা, নবীর একটি হাদিস আছে, এই রাস্তা জান্নাতে পৌঁছাবে সোজা, রাস্তা হারিয়ে দিয়েছে, এদিকে ওইদিকে চলে গেছে, তার মানে জাহান্নামে পুলিশরা থেকে আছাড় খেয়ে পড়বে, এইরকমই পড়বে। আর মাকজুব আলাইহিম তাদের চাইতে বড় অপরাধী, এই দুই দলই জাহান্নামে যাবে, আর একটি দলের কথা আল্লাহ বলেছেন আন আমতা আলাইহিম পুরস্কৃত, তারা জান্নাতি, ঠিক আছে না। এই মাকজুব আলাইহিম আর আলাদ আল্লিন, এই আয়াতের প্রথম তাফসির হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লামের আগের যুগের ইহুদিদেরকে, নবী সাল্লামের আবির্ভাবে বা নবুয়ত প্রাপ্তির আগের যুগের ইহুদিদেরকে মাকজুব আলাইহিম বলে আল্লাহ আখ্যায়িত করেছেন, কারণ তারা তাওরাতের ভালো জ্ঞান রাখত, তাওরাতে তাদের মধ্যে আহবার ছিল, বড় বড় পণ্ডিত ছিল, তারপরেও তারা জেনে শুনে হিংসামূলক অস্বীকার করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারা জেনে শুনে জানলো তারপর অস্বীকার করলো, সেই জন্য আল্লাহ তাদেরকে কি বললেন যে তোমরা গজব প্রাপ্ত মাকজুব আলাইহিম, জেনেও অন্যায় করে কাজ করলে, নবীকে মানলে না, কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে না, এইরকমই কিয়ামত পর্যন্ত যত আলেম শ্রেণীর লোক কিন্তু গুমরাহ, হাফেজ কারি গুমরাহ, শিক্ষিত কিন্তু গুমরাহ পথভ্রষ্ট, শিক্ষিত বিদাতি, তাহলে এগুলি হচ্ছে সব মাকজুব আলাইহিম। আর দলিন আল্লাহ বলেছেন খ্রিস্টানদেরকে, নবী সাল্লামের আগের যুগের খ্রিস্টানরা সব জাহেল মূর্খ ছিল, ইঞ্জিল সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, তাওরাত সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, বাইবেল সম্পর্কে জ্ঞান ছিল না, আর জ্ঞান না থাকাই তারা অস্বীকার করেছে, অজ্ঞতার কারণে তারা অস্বীকার করেছে, অজ্ঞতার কারণে কুফরি করেছে, অজ্ঞতার কারণে অন্যায় বিদাত করেছে, অজ্ঞতার কারণে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আবদুল্লাহ না বলে তারা ইবনুল্লাহ বলেছে, তাদেরকে আল্লাহ বলেছেন দলিন, রাস্তা হারিয়ে দিয়ে জাহান্নামের রাস্তা ধরে নিয়েছে, দলিন গুমরাহ। আর এই দুই রাস্তার অনুসারী আজকে মুসলিম উম্মতে রয়েছে, মুসলিম উম্মতে তিন শ্রেণীর মানুষ আজকে মৌজুদ রয়েছে, এক দল রয়েছে পুরস্কৃত, যাদের শেষ হচ্ছে সালেহীন, সালেহীন তো অবশ্যই আছে ইনশাআল্লাহ অনেকে, যারা কোরআন সুন্নার অনুসারী, আল্লাহ এবং রসুলের তরিকায় বিশ্বাসী এবং তার বাস্তবায়ন করে, তারা সালেহীন ইনশাআল্লাহ তাআলা। আর যারা জেনে শুনে ভুল করে, জেনে শুনে বিদাত করায়, আলেম শ্রেণীর লোক, হাফেজ কারি শ্রেণীর লোক, মুল্লারা যারা বিদাত করায়, যারা জেনে শুনে নামাজ রোজার গুরুত্ব দেয় না, যারা হারাম থেকে বেঁচে থাকে না, অথচ জ্ঞান ছিল ইসলাম সম্পর্কে, এরা মাকজুব আলাইহিম। আর যাদের জ্ঞান নেই, পড়াশোনা করলো না, জনসাধারণ, আমাদের দেশের জনসাধারণ, এরা হচ্ছে পথহারা, দল্লিন, নামাজ রোজাও নেই, আর বিদাত করে, বিভিন্ন রকমের গুনাহ করে, আর ইসলাম সম্পর্কে জ্ঞানও নেই, তাহলে এরা হচ্ছে দল্লিন। সূরা ফাতিহা সম্পর্কে আরেকটি কথা, গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করি, সূরা ফাতিহা এমন একটি মূল্যবান সূরা, যেই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তিন রকমের যে তাওহীদ রয়েছে, তাওহীদ তিন প্রকার, এই তিন প্রকারের তাওহীদের দিকে ইঙ্গিত করেছেন, এই তিনটি বিষয়বস্তু মজুদ রয়েছে। তাওহীদ কত প্রকার, কি কি? রুবুবিয়াত, সূরা ফাতিহায় তাওহীদ রুবুবিয়াত আছে, তা হচ্ছে রব্বুল আলামিনে, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, পালনকর্তা, রব যিনি, তাহলে তাওহীদ রুবুবিয়াত এলো না, এলো না তাওহীদ রুবুবিয়াত। আর এই রুবুবিয়াত বললাম যে সৃষ্টি করা, আল্লাহর কাজ, আল্লাহর কাজের ক্ষেত্রে আল্লাহর একত্ব, সৃষ্টি করা, তারপরে মালিকানা, তারপরে নিয়ন্ত্রণ, এগুলি হচ্ছে রবের, এই তিনটি অর্থ বর্ণনা করলাম, তাহলে তাওহীদ রুবুবিয়াত আসলো। জি, মালিক ইয়াউমিদ্দিন, এতেও তাওহীদ রুবুবিয়াত, কারণ বিচার দিবসে তিনি মালিক, এই যে রুবুবিয়াত, তিনি রব হচ্ছে বিচার দিবসে, সেই দিন কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, তাও সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর আদেশ হবে তখন, তাই না? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মালিক, তাওহীদ রুবুবিয়াত পাওয়া গেল তাহলে রাব্বুল আলামিনে এবং মালিক ইয়াউমিদ্দিনে।
তাওহীদে উলুহিয়াত আল্লাহর ইবাদতে বান্দার কাজে কর্মে আল্লাহর একত্ব। তা পাওয়া গেল কোথায়? লিল্লাহ, প্রথম পাওয়া গেল আল্লাহ। আল্লাহ মানে হচ্ছে মাবুদ, আল্লাহ শব্দটি এলাহ থেকে এসছে, আল এলাহ ছিল হামজা ভিতর থেকে সরিয়ে দিয়ে তখন আল্লাহ হয়ে গেছে আল এলাহ, আর এ আল এ এটা সরিয়ে দেন তখন কি হবে? আল্লাহ হবে না, আল্লাহ। আল্লাহ মানে হচ্ছে মাবুদ, উপাস্য, যার উপাসনা করা হয়, যার ইবাদত বন্দী করা হয়। এই একটি কালিমায় আল্লাহর নামে মধ্যে তাওহীদ উলুহিয়াত রয়েছে, আর রয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি একমাত্র, আর তোমার কাছেই সাহায্য কামনা করি। এগুলি কার কাজ? বান্দার কাজ নাই? ইবাদত করা বান্দার কাজ, আর সাহায্য কামনা করা, দোয়া করা, এগুলি কার? বান্দার কাজ। এগুলোর ক্ষেত্রে কি হতে হবে? আল্লাহর একত্রের বাস্তবায়ন করতে হবে। তাওহীদে উলুহিয়াত পাওয়া গেল, বাকি থাকে তাওহীদুল আসমা সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদ। তা পাওয়া গেল আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, জাতির নাম, সিফাতি নাম হচ্ছে আল্লাহ রব, সিফাতি নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মালিক, সিফাতি নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমান রহিম। এগুলি আল্লাহ রাব্বুল গুণবাচক নাম। এই গুণবাচক নামের সাথে সাথে আল্লাহর প্রশংসা করছে, আলহামদুল, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রাব্বুল আলামিন। তাহলে তাওহীদুল আসমা ও সিফাতও পাওয়া গেল। এই তিন প্রকারের তাওহীদ সূরা ফাতিহায় মজুদ রয়েছে। সূরা ফাতিহার বেশ কিছু নাম রয়েছে, তাফসীর বাইজাদি দিতে সূরা ফাতিহার 14টি নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে কমপক্ষে 2-4-5টি শর্তে শোনা যাক। সূরা ফাতিহার একটি নাম হচ্ছে, যে নামটি প্রচলিত নাম, যে নামটি জানছে, সেটি হচ্ছে আল ফাতিহা, তাই না? সূরাতুল ফাতিহা। ফাতিহা কেন বলা হয়? কারণ এই সূরা দিয়ে কোরআনে করিম আরম্ভ হয়েছে। এক, এই সূরা দিয়ে নামাজ আরম্ভ হয়। সূরা দিয়ে নামাজ আরম্ভ হয় না, যখন তেলাওয়াত আরম্ভ হয় এই সূরা দিয়ে কোরআনে করিম আরম্ভ হয়েছে। এই ফাতিহার অর্থ এই না যে কোরআনে করিমের সর্বপ্রথম সূরা ফাতিহা নাজিল হয়েছে, বরং কোরআনে করিমের প্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকা। তবে তাফসীর কারণ আরেকটি কথা বলেছেন যে পূর্ণাঙ্গ সূরার আকারে সর্বপ্রথম সূরা ফাতিহা নাজিল হয়েছে, ইকরা বিসমির পুরো সূরা কিন্তু নাজিল হয়নি, 5টি আয়াত নাজিল হয়েছে, তাই না? এইরকম সূরাতুল মুদাস্সির দ্বিতীয় পর্বে যে সূরাতুল মুদাস্সির নাজিল হয়েছে, মুজাম্মিল নাজিল হয়েছে, তারপরে এগুলি পুরো পুরো সূরা নাজিল হয়নি একসাথে। পুরা সূরা প্রথম নাজিল হয়েছে সূরা ফাতিহা। এই সূরা হচ্ছে মক্কি সূরা, অর্থাৎ নবী সাল্লামের মক্কার জীবনে এই সূরা নাজিল হয়েছে। সূরা ফাতিহার একটি নাম হচ্ছে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন, লা সালাতা লিমান লাম ইকরা বিউম্মিল কোরআন, উম্মুল কোরআন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।